হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস তাদের একমাত্র সন্তান স্টার কিড আব্রাম খান জয়কে পালা করেই স্কুলে নিয়ে আসেন, দিয়ে আসেন। এত বছর ধরে অপু বিশ্বাসী তাকে আনা নেওয়া করতেন, সময় পেলেই অপু নিজেই বাবুকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। হঠাৎ করে তার শুটিং পড়ে যাওয়ায় সুপারস্টার শাকিব খানের পরিবারের লোকেরাও মাঝে মধ্যে দায়িত্ব নিয়ে থাকেন। আর তাই শাকিব খান বলেছিল গত রাতে, তুমি শুটিংয়ে চলে যেও, আমার যেহেতু সকালে শুটিং নেই আমি বাবুকে নিয়ে আসব। অপু বিশ্বাস নিশ্চিন্তে শুটিংয়ে চলে গিয়েছিলেন, কিন্তু শাকিব খান কেন যেন সকালবেলা উঠতে পারেননি। আর তাই কাজের বুয়া সে গেছিল জয়কে স্কুলে নিয়ে আসতে। যদিও স্কুলে বুয়ার কার্ড দেয়া আছে, প্রত্যেকটা স্কুলে বাবুদেরকে আনা নেওয়ার জন্য ড্রাইভার এবং বুয়ার নাম দেয়া থাকে, কিন্তু হঠাৎ করে বুয়ার কাছে দিতে চাননি বড় মিস। বড় মিস অনুপস্থিত থাকার কারণে অ্যাসিস্ট্যান্ট মিস সেটা বুঝতে পারেননি এবং বড় মিসকে ফোন করে বলাতে তিনি বলেছেন, না অপু শাকিব আসলে তবেই দিও। কিন্তু সেখানে যে তার নামও দেয়া আছে এটা বড় মিসকে জানানো হয়নি, আর এ কারণেই শাকিব খান এবং অপু না গেলে জয়কে তারা দিতে পারবে না, এরকমটাই জানান ফোনে। শাকিব খান যেতে হঠাৎ করে দেরি হয়ে যায়, সে প্রায় আধা ঘন্টা দেরি করে স্কুলে ঢুকে এবং এরই মধ্যে অপুকে ফোন করে স্কুলের টিচার। অপু বিশ্বাস শুটিং থেকে খুব ভয় পেয়ে যায় যে জয়কে আনতে এখনও কেন যায়নি, জয় নিশ্চয়ই স্কুলে অনেক কান্নাকাটি করেছে। এদিকে শাকিব খানের ফোন করলেও ফোনেও তাকে পাওয়া যায়নি। এরকম একটি দুশ্চিন্তার মধ্যে শুটিং শেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং তিনি বলেন, আমাকে একটু ছুটি দিতেই হবে, কারণ আমার ছেলে এখনও স্কুলে আটকা পড়ে আছে, ওকে তো আমার আনতেই হবে। এই বলে শুটিং প্যাক আপ করে অপু বিশ্বাস নিজেই রওনা দেন গাড়ি চালিয়ে। কিন্তু জয় এরই মধ্যে কাজের মেয়ে এবং শাকিব খান দুজনের সঙ্গে বের হয়ে আসে স্কুল থেকে। আমরা জানি সবসময় শাকিব খান না যেতে পারলেও অপু বিশ্বাস সবসময় ঠিকই তার সন্তান জয়কে স্কুল থেকে আনতে এবং নিতে গিয়েছে, কিন্তু হুট করে এই কাজের কারণে শাকিবের উপর ভরসা করেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসেই শাকিবের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় অপু। বলেন যে, একটা দিন একটা কাজ দিয়েছিলাম তাও তো করতে পারলে না, শুধু তো বাবা হিসেবে দাবি করো, বাবা হিসেবে কোন কাজটা তুমি পালন করেছো? জীবনে একটাবারও কি তুমি জয়কে ঠিকমতো গোসল করিয়ে রেডি করে স্কুলে নিয়ে আসো এবং স্কুল থেকে নিয়ে গিয়েছো? সেটাও করতে পারনি। আজ তো সেলিয়ান সাথেই ছিল, শুধু তুমি নিতে আসবা তাও আসতে পারনি, শুটিং প্যাক আপ করে সে আমাকেই ছুটতে হলো। তাহলে কি লাভ হলো তোমাকে দায়িত্ব দিয়ে? গত রাতে তুমি তো নিজেই বলেছিলে তুমি আনতে পারবে আমাকে শুটিংয়ে যেতে বললে, এখন নিজে তো ঠিকই কাজটা করতে পারলে না, আর স্কুলের টিচার আমাকে ফোন দিল, এটা তো লজ্জার একটা ব্যাপার হলো, এটা কি খুব ভালো হলো? তার চাইতে তুমি আমাকে বলে দিতে যে তুমি পারবে না, তাহলে আমি হয়তো শুটিংয়ে যেতাম না, কিংবা শুটিং এক ঘন্টা পিছিয়ে দিতাম। তাহলে এই যে টেনশনটা দিলা আমাকে, টেনশন নিয়ে কাজটা শেষ করলাম, সেটাও তো ভালো হলো না, আর এই যে আমাকেই আসতে হলো, তাহলে কি লাভ হলো? শাকিব খান সরি বললেন, অপু তুমি হাইপার হয়ো না, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তাছাড়া শেলির কাছে তো নাম্বার ছিল, ওর নাম্বার দেয়া আছে, ওর কার্ড দেয়া আছে, টিচাররা এমনটা করবে আমি বুঝতে পারিনি, যাই হোক আমাদের ভুল হয়ে গেছে, সরি, আর কখনো এমন হবে না। অপু বললেন, পৃথিবীর সব কিছুকে কি সরি দিয়ে শেষ করা যায়? এমন অনেক কিছুই আছে যেটাকে সরি বললেও এটার মাপ হয় না, যেমন এই কাজটা তুমি যেটা করেছো এটাকে কি সরি বললে শেষ হয়ে যায়? যাই হোক, তারপরেও সরি বলেছো, ক্ষমা করে দিলাম। বন্ধুরা, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, অনেক বড় বড় কাজ করেও আমরা শুধু সরি বলেই পার পেয়ে যাই, ব্যাপারটা কিন্তু আসলে সেরকমটা নয়। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।